দেশে নানা বাধা বিপত্তির মধ্য দেশ এগিয়ে যাচ্ছে এবং চলমান বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করেছেন বিক্ষোভ সমাবেশও করেছেন ইউনিভার্সিটি অব লিবার আর্টস বাংলাদেশ ইউলেবের শিক্ষকরা এ সময় মুখে লাল কাপড় বেঁধে তারা ক্ষোভ প্রকাশ করেন তো দাগ যে ভাবি যাবে যাবে রাগ আন্দোলন সহ চলমান পরিস্থিতি নিয়ে শিক্ষকরা বলেন দেশে গণহত্যা গুজব ছড়াতে নিষেধ করছে সরকার কিন্তু সবচেয়ে বেশি গুজব সরকারি ছড়াচ্ছে এবং এ সময় জেনারেল এডুকেশন ডিপার্টমেন্টের অধ্যাপক সনিমুল্লাহ খান জানিয়েছেন এই সরকার ক্ষমতায় থাকাকালীন কোনো সুষ্ঠু বিচার সম্ভব নয় সমাবেশ শেষে এক মিনিট নিরবতাও পালন করা হয় বিশ্বাসযোগ্য তদন্তের জন্য অবশ্যই বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক তদন্ত দরকার যে শিক্ষার্থীদের আমরা শিখিয়েছিলাম ন্যায্যতা এবং যৌক্তিকতা পাঠ্য বই থেকে সেই শিক্ষার্থীরা তাদের জীবন দিয়ে শিখিয়ে গেল ন্যায্যতা এবং যৌক্তিকতাকে কিভাবে প্রয়োগ করতে হয় যেভাবে তাদেরকে ওরা রাস্তায় নামলেই উঠিয়ে নিয়ে যাচ্ছে সেখানে তো আসলে আমরা যে ফ্রিডম অফ স্পিচের কথা বলি সেই জায়গাটা একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে সরকার তার সর্বাত্মক চেষ্টা নিয়ে নেমেছে দেশে এখন এটা মনে হচ্ছে যে সামরিক অবস্থা পুরোপুরি বিরাজ করছে